এই সরি ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেছে এদিন ছিল নীল সৃষ্টি বন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম মানে বন জঙ্গল না ভালোই রাস্তা তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এটা হলো কাঞ্চনেশ্বরের মন্দির যাচ্ছি দেখছো মাঠের মাঝখান দিয়ে যেতে হচ্ছিল রোদটা মারাত্মক ছিল যদিও বা এটা দশটা সাড়ে দশটায় পৌঁছে গেছি মন্দিরে যাই হোক আগে ইন্টু বাকি কথা পরে হচ্ছে তো তোমরা সবাই কেমন আছো আজকে তোমরা সবাই খুব ভালো আছে নতুন আর একটা ভিডিওতে তোমাদের মোস্ট ওয়েলকাম এই দোকানগুলো পুজোর কারণেই বসেছে অনেক আগে একবার মন্দিরে এসেছিলাম মামির সাথে আজকে আসছে এই মন্দিরে ঠিক সেটা আমি জানতাম না আসার পর চিনতে পারলাম প্রথমেই সবাই ধুয়ে মাথায় জল ছিটিয়ে মামি ফলগুলো যেগুলো এনেছে সেগুলো কাটছে ডাবটা কেটে নিয়েছে এখান থেকে কেটে নিয়ে মন্দিরে ভিড় তখন মানে টুকটুক করে সবাই বেরিয়ে যাচ্ছে এরপরে ভিড়টা বাড়বে ওই জন্য সকাল সকাল আসা রোদ থেকেও বাঁচা মন্দিরটা এত সুন্দর সাজানো ছিল না কিন্তু এখন দেখছি অনেক সুন্দরভাবে সাজানো হচ্ছে বড় হচ্ছে মন্দিরের উপরে কাগজ ফুলের গাছগুলো কি দারুণ ভাবে আছে এটা তোমাদের মন্দিরের বাইরে থেকে দেখালাম ভিতর থেকেও দেখালাম তারপর এটা হলো ছোটখাটো বাইরের শিব মন্দির তার আশেপাশে তোমাদের ঘুরে দেখায় আগে চলো ভেতরের আগে পুষ্পাঞ্জলিগুলো হয়ে যাক তারপর আমরা ঢুকবো তার আগে তোমাদেরকে দেখিনি অস্বস্ত গাছ দেখালাম তার মধ্যেই নন্দী বসে আছে সামনে থেকে ভিউটা দেখায় এটা একটা শিবলিঙ্গ ছোট্ট মতন বসছে এটা কী হয় জানি না তারপর মন্দিরে ঢুকলাম আমরা আগে ভিউটা দেখে নাও তারপরে মন্দিরে ঢুকে গিয়ে ওখানেও পুজো টুজো হয়েছে বেশ ভালোভাবেই ভিড় কোনো ছিল না এটা খুবই ভালো লেগেছে আর ঠাকুর মশাইটা অত্যন্ত ভালো ছিল এক একটা নাম ধরে সবার পুজো করছিল আর খুব জোরে জোরে মন্ত্র বলছিলো এটা কিন্তু সত্যি খুব ভালো লাগে সত্যি কথা বলতে আমি নীলষষ্ঠীর বার্তার করি না ঘরে যা নিরামিষ হয় সেটাই খাই তারপরে মামি বললো আমার সাথে চলো আমি যাচ্ছি ওই জন্য চলে গেলাম কোনো একভাবে ঠাকুরের কাছে তো যাওয়া হলো তারপর বাইরে এসে এখানে নমস্কার করে তারপর এখানে ধূপ দেখি আমরা মন্দিরের চারিপাশে তিনবার ঘুরেছি তিনবার নয় সরি ঘুরেছি একবার সাথে সাথে ঘুরেছি ঘুরেছি একবার একবার মামিদের তারপর আবার সব করে ধূপ দেখি নমস্কার করে মন্দিরটা আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম তারপর ঘাটে যাই ঘাটে গিয়ে হাত ধুয়ে ওখানে চন্দ্রমিত খাই চন্দ্রমিত খাওয়ার পর এখানে শরবতও দিচ্ছিল এমনি তারপর শরবত খাওয়ার পর বাড়ি চলে আসে প্রসাদ নিয়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জন্য আজকে জন্য বাই বাই